দেখুন, 5 কিলোমিটার লম্বা শাড়ি পরে রোড শো কনের। বিয়ের পোশাকে বৈচিত্র্য আনতে সকলেই চান, কিন্তু তাই বলে এই রকম বৈচিত্র্য আনতে প্রায় 5 কিলোমিটার লম্বা শাড়ি পরে রাস্তায় হাঁটলেন কনে। পুরো শাড়িটা অবশ্য গায়ে জড়াননি, তার দীর্ঘ আঁচল ধরে পিছন পিছন রাস্তায় হাঁটছিল 250 পড়ুয়া। সম্প্রীতি ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার গান্নুরুরা ক্যান্ডি রোডে। বিশ্ব রেকর্ড করার জন্য এই অভিনব শাড়িটি বানান এক বিউটিশিয়ান। তবে বৈচিত্র্য আনার এই প্রয়াসে নতুনত্ব থাকলেও যে বিউটিশিয়ান শাড়িটি বানিয়েছিলেন, সমালোচনা শুরু হয়েছে তাকে ঘিরে। কারণ এই রোড শোতে শ্রীলঙ্কার একটি প্রাইমারি স্কুলের 250 পড়ুয়াকে নেওয়া হয়। পড়াশোনায় ফাঁকি দিয়ে অনেকটা সময় যাদের কড়া রোদের মধ্যে কাটাতে হয়েছিল ওই দিন, শিশুদের রোদের মধ্যে হাঁটার বিরুদ্ধে সরব হয়েছে কয়েকটি সংগঠন। তার ওপর ওই দিন এই রোড শোয়ে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার সেন্ট্রাল প্রভিন্সের মুখ্যমন্ত্রী শরৎ একনায়কে। তার উপস্থিতির জন্য যান চলাচলও বন্ধ রাখতে হয় পুলিশকে। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এইসব নিয়ে সমালোচনা শুরু হয়েছে ওই রোড শো ঘিরে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।